দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে, ফোন 9475179586। লাগাতার বৃষ্টি এবং বন্যায় খানাকুলের বিভিন্ন এলাকা জলমগ্ন, বন্যা দুর্গতরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে এবং বাঁধের ওপরে ত্রিপল টাঙিয়ে কোনো রকমে বাস করছেন। সোমবার বিকালে দ্বারকেশ্বর নদের জল বাড়ার কারণে খানাকুল 1 নম্বর ব্লকের কিশোরপুর 2 পঞ্চায়েতের তালিত এলাকায় ও কিশোরপুর 1 পঞ্চায়েতের বন্দিপুর দিঘের পাড় এলাকাতেও বাঁধ ভাঙে কম বেশি 100 মিটারেরও বেশি। বাঁধ ভাঙার কিছুক্ষণের মধ্যেই কিশোরপুর এবং পাশাপাশি ওই সমস্ত এলাকা পুরো প্লাবিত হয়ে যায়, বহু বাড়িঘর ধূলিসাৎ হয়ে গেছে, হাজার হাজার মানুষ গৃহবন্দী অথবা গৃহহীন হয়ে গেছেন। এইসব এলাকায় আজকে যেতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা চেয়ারম্যান রামেন্দু সিংহ রায়কে। তিনি মানুষজনের সাথে গিয়ে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। দেখুন বিস্তারিত। মাটিতে জল এখন ঘরে না, এইখানে জল ঢুকছে, এখানে সব বাড়ি হয়ে গেছে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। কি দেখবো আর, এই তো অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমাদের নদীর ওপারেও তো মানে বস্তা দিয়ে নিজেরাই আপত্তি করেছি অনেক কষ্টে, এপারে গেল, এপারে তো আগে একটা হয়েছিল, আবার এই তো হলো। জল বাড়ছে, এখনো বাড়বে বলছে, পরিস্থিতি খুবই খারাপ। না আমাদের বাড়িতে জল ঢুকেনি, আমাদের নদীর ওপারে বাড়ি, এখানে পরিস্থিতি তো খুবই খারাপ দেখতে পাচ্ছি। মানুষজন কি করে থাকবে সেটাই সম্ভব অসম্ভব জানাচ্ছে। ফ্যামিলি সম্বন্ধে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। দেখুন আপনাদের চোখেও যা দেখছি আমরাও তো এটাও দেখতে পাচ্ছি, এখন এটা একটা ভয়াবহ পরিস্থিতি। সেই পরিস্থিতিতে মানুষকে উদ্ধার করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আমরা যাদেরকে তুলতে পেরেছি এ পর্যন্ত 21 জন, এখনও প্রায় আমাদের আইডিয়া যা হিসাব পাওয়া যাচ্ছে বাই ফোন, তাদের কাছে যে ফোন আছে, এখনও অন্তত 25-30 জন বিভিন্ন বাড়িতে আটকে আছে। আমাদের যারা উদ্ধার করছে MDRF তারা যাচ্ছে এবং লোকাল ছেলেরাও, আমার এখানকার ব্লক প্রেসিডেন্ট সেও নিজে নেমেছে, আরও ছেলেরা নেমেছে, কারণ রাস্তাগুলো তো একটু দেখিয়ে নিয়ে যেতে হবে কোন জায়গা দিয়ে গেলে বিপদটা কম, সেইগুলোর জন্য ওরা সহযোগিতা করছে। এই মুহূর্তে ভেতরে আছে, 6 জনকে তুলেছে বোটে, আরও একটা বাড়িতে 4 জন আছে, ওই 10 জনকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই ওরা ফিরছে। আমরা আশা করব যাতে এই আলো থাকতে থাকতে যারা এখানে আটকে আছে, আমার পুলিশ প্রশাসনের আছে, আমার ডিস্ট্রিক্টের আছে, সবাই মিলে এটাকে হাত লাগিয়েছেন, যাতে করে যারা আটকে আছে তাদেরকে আমরা সেফ জায়গায় তুলে নিয়ে আসা। তারপরেও DBC 2.5 লক্ষের ওপর জল ছেড়ে দিয়েছে, 2.5 লাখ কিউসেকের ওপর জল ছেড়ে দিয়েছে। এই জলটা যখন মুন্ডেশ্বরী এবং দামোদর দিয়ে এসে পড়বে, রূপনারায়ণে যখন পড়বে, ধরুন আগামী কাল পর্যন্ত রাত থেকেই বাড়তে আরম্ভ করবে, অ্যান্ড রূপনারায়ণের যে ক্যাপাসিটি সেই জায়গায় এই জল আবার পিছনে ব্যাক করবে, দামোদর দিয়েও দেবে, মুন্ডেশ্বরী দিয়েও দেবে, এখানে এই আমাদের দ্বারকেশ্বর এখানেও দেবে, তাহলে আরও ভয়াবহ চিত্র দাঁড়াবে। এখানে যে DBC-র উচিত ছিল খেপে খেপে, যখন দেখছে বাঁকুড়া পুরুলিয়াতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবং দ্বারকেশ্বর নদী হচ্ছে ওদের একমাত্র ক্লিয়ারেন্স, আর এই দ্বারকেশ্বর আরামবাগ
গোঘাট আমাদের খানাকুল এই জায়গায় এরকম প্লাবন সৃষ্টি করে দিয়েছে। তখন ডিবিসির উচিত ছিল তাদের খেপে খেপে জলটা ছাড়া, একভাবে দুটো পর্যায়ে আড়াই লাখ কিউসেক জল ছেড়ে দিয়ে আরও বিপত্তি বাড়িয়ে দিয়েছে। যাক, আমরা চাইবো যে সমস্ত মানুষ আটকে আছে সেগুলোকে তুলে আনতে, আর আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় মাইকিং করছি, সবাই সেফ জায়গায় চলে যাক, সেফ জায়গায় চলে যাক। হয়তো বাড়িতে কিছু জিনিস থেকে যাবে, খাদ্য সামগ্রী হোক, গবাদি পশু হোক, তা সেগুলোকেও আমরা বলছি দড়িগুলো কেটে দিক, তারা এই জল সাঁতরে উঠতে পারবে ডাঙার দেখে। এবং গবাদি পশু তিন চার দিন তারা যে কোনো উঁচু জায়গায় যদি উঠে পড়ে তারা থাকতে পারবে, থাকতে পারবে। তা সেই জায়গাটাও আমরা মেসেজ পাঠাচ্ছি বাই ফোন, আর প্রচারও হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে, সেটাও জানতে পারছে। আমাদের এখন মানে সমস্ত মানুষ যাতে নিরাপদ জায়গায় উঠে আসে, এখন এই খানাকুল টানাকুল এদের একটু ভরসা বেশি বারবার বন্যা হওয়ার পরিপ্রেক্ষিতে, সেই জায়গাটা আমরা বলছি। এক তো দ্বারকেশ্বরের জল, তারপরে তো ডিবিসির আড়াই লাখ কিউসেক জল, এতে করে আরও বেশি ইয়ে হবে, ঠিক আছে। তা আমরা আপ্রাণ চেষ্টা করছি সর্বতোভাবে ওদেরকে উদ্ধার করা। হ্যাঁ, আরও আশঙ্কা আছে। আমরা আপনি দেখতে দেখতে দেখবেন এই যে বাঁধটা, এই বাঁধের ওপরেতে একটা ভোজ পড়ছে, আমি তিনটে ভোজ দেখলাম। সুতরাং সেখান দিয়ে যদি আবার করে তাহলে সেই জায়গাটা ভেঙে যাবে। হ্যাঁ, এই এইরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং রাতের দিকে আমরা খুব একটা ভয়াবহ সিচুয়েশনের সম্মুখীনে পড়ব, আশঙ্কা করছি। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী, ঠিকানা সুপাড়া চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চুড়, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি।